আমি তরুণবাবুর কাছে আসবো। তরুণবাবু সাধারণ মানুষ, তার প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে জানেন এটা পারসেপশন, সত্যি মিথ্যে অন্য প্রসঙ্গ, কিন্তু বেসরকারি হাসপাতালে ভর্তি হলে একদিনের জায়গায় তিন দিন রাখা হয় যাতে বিলটা একটু কলেবরে বৃদ্ধি হয়, এটা কিন্তু কমন পারসেপশন। এই প্রথম একটা ঘটনা এলো আমাদের সামনে যাতে হাসপাতাল কর্তৃপক্ষ প্রায় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন, কি বলবেন এটা? হ্যাঁ, আমরা তো সকালে গিয়েছিলাম এবং সেখানে রেজ্জাক সাহেবের সঙ্গে দেখা করি। দেখা করে যেটা মনে হয়েছে যে তার তো লেগেছেই, মানে একটা কথা তো বলা হচ্ছিল সেটা নয়, তার লেগেছেই এবং তিনি কোমরে যে চোট পেয়েছেন সেটা খুবই পরিষ্কার মনে হয়েছে এবং তিনি নিজে চাইছেন যে ট্রিটমেন্ট হয়ে তিনি সুস্থ হয়ে বেরোন। এখন ডাক্তারদের এই বিতর্কটা তো আমি আমার পক্ষে বলা সম্ভব নয়, কিন্তু পেশেন্টকে দেখে যা সাধারণ মানুষ হিসেবে যা মনে হয়েছে তাতে আমার এটাই মনে হয়েছে যে ট্রিটমেন্টটা কন্টিনিউ করাটা উচিত। আপনি বেরিয়েও তাই বলেছি। এখন আজকে ভাঙড়ের যে ঘটনা, হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে এই যে হাসপাতালের যে বিষয়টা বলছেন, এই হাসপাতালের বিষয়টা আমাদের দেশে এবং আমাদের রাজ্যেটা ভীষণভাবে ডিটোরিয়েট করেছে। ডাক্তাদের একটা শপথ নিতে হয় আমি শুনেছি, কিন্তু তারা এই রকম কাজ কী করে করছেন? সেখানে সরকারের প্রেশারে তারা এইটা কাজ করছেন। আমি দেখেছি এবং সুনন্দবাবুও দেখেছেন যে নন্দীগ্রামে যখন গিয়েছিলাম, নন্দীগ্রাম হাসপাতালে পড়ে আছে দিনের পর দিন। এবং হ্যাঁ, আমি একটা কারেকশন করি, দেখুন যে এই ভুলের মধ্যে কিন্তু দুটো আছে, আইনগতভাবে দুটো আছে, একটা হচ্ছে এরর অফ জাজমেন্ট, একটা হচ্ছে নেগলিজেন্স। এটা কিন্তু ভেরি থিন থ্রেড এটা বার করা, মানে অফ হ্যান্ড বলা যে করেছে তার অভিজ্ঞতার উপরে নির্ভর করে, যেই স্টেটমেন্টটা দিয়েছে তার অভিজ্ঞতার কতটা আছে তার উপরে নির্ভর করে সেটা জানা নেই আমাদের কারোরই, কারণ তার পক্ষে হয়তো এটা এরর অফ জাজমেন্ট হতে পারে। কিন্তু ডক্টর ব্যানার্জি, এই কথা তো আপনি মানবেন যে এই রকম একটা হাই প্রোফাইল, আমি যেহেতু সাধারণ মানুষের কথা ভেবে আরও আশঙ্কিত হচ্ছি, আমার আপনার মতো সাধারণ মানুষের কথা ভেবে, যে এই রকম একজন ভিভিআইপি পেশেন্ট যাকে ঘিরে কার্যত রাজ্য রাজনীতি আবর্তিত হচ্ছে, সেখানে তো আমার এরর অফ জাজমেন্টের ব্যাপার নেই, কারণ সবাই বসে আছে তিনি কেমন আছেন তার থাকা নিয়ে রাজনৈতিক বিতর্ক আছে। ইন্ডিভিজুয়াল একজন ডাক্তার এই ডকুমেন্ট, আমি বলছি আমি নেগলিজেন্স বা এরর অফ জাজমেন্ট তখনই আনব যখন সেটা ঠিক আছে, এটা ভুল হয়ে গেল 100 জন রোগীর একজন, এই রকম যেখানে তিনি প্রধান শাসক দল এবং বিরোধী দল একজন বলছেন তিনি অসুস্থ, আরেক দল বলছেন তিনি সুস্থ নাটক করছেন, এখানে তো নেগলিজেন্সের প্রশ্ন, এখানে ইন্ডিভিজুয়াল নলেজ থেকেও। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ব্যক্তি বলছে তার স্ট্যাটাসটা যদি জানা যেত, যে আমার মনে হয় বক্তব্যটা একটা সিনিয়র এক্সপিরিয়েন্স লোকের দেওয়া উচিত ছিল, এটা আমি বলতে চাইছি। না, উনি যেটা বলছেন যে ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল রোলের যদি ব্যাপার হয় সেটা বরং ভালো, আমি অন্য অর্থে বলছি সেটা বরং আমাদের পক্ষে স্বস্তি দেয়, যারা ডাক্তারবাবুদের কাছে যাই আমাদের পক্ষে স্বস্তি দেয়। কালচারটা, মেডিকেল কালচারটা যেভাবে ডিটোরিয়েট করেছে, যে নন্দীগ্রাম হাসপাতালে অসুস্থ হয়ে রেপ কেস, পা ভাঙা, সুনন্দবাবু দেখেছেন গিয়েছেন, আমরা একসঙ্গে অনেকবার গিয়েছি, যে পড়ে আছে এবং সেখানে অত্যন্ত নেগলিজেন্স, ডাক্তার রিপোর্ট দিচ্ছে না, এই ঘটনা তো দেখেছি এবং আরও এরকম ঘটনা দেখেছি। এখন যে বিষয়টা এখানে আলোচ্য বিষয় সেটা হলো যে এই যে রাজনৈতিক যে দ্বন্দ্বটা যেভাবে শুরু হয়েছে, সবাই বা বেশিরভাগ মানুষ নিঃসন্দেহে এখনো ভালো এবং আমি এটা বলছি, হ্যাঁ হ্যাঁ একদম নিশ্চয়ই, নতুবা সিস্টেমটাই কোলাপস করে আছে। তা আমার প্রশ্ন হচ্ছে যে এই যে রাজনৈতিক সংস্কৃতির আজকে যেখানে যাচ্ছে এবং যে জায়গায় আস্তে আস্তে ডিটোরিয়েট করছে,
এইটা আমাদের কাছে একেবারে অভিপ্রেত নয় কখনো, এটা আমি রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও আমি এটা বলছি, এই রাজনীতির আমরা সমর্থক নই, কোনোদিনই নই। আজকে সৌজন্যের কথা যেটা আপনি শুরুতে বললেন যে সৌজন্য আমাদের সঙ্গে সিপিআইএম দলের যে সম্পর্ক, দক্ষিণ চব্বিশ পরগনায় যে ঘটনা ঘটেছে গত ৩৪ বছরে আমাদের ১৬৩ জনকে মার্ডার করেছে, এবং এই ইলেকশনে বলতে চাচ্ছিলাম যে এই ইলেকশনের পরে নেতারা ওনাদের খুনি বলেন, ওনারা আপনাদের খুনি। আমি একটা তথ্য বলছি যে এই ইলেকশনের পরেও চারজনকে মার্ডার করেছে, এবং সেটা সিপিআইএম দলের তরফ থেকেই মার্ডার করা হয়েছে, এবং ১৬৩ জন মোট মার্ডার হয়েছে এই ৩৫-৩৬ বছরে। এই অবস্থাতে আজকে দেখুন এখানে রেজ্জাক সাহেবের ওপরে যে আক্রমণ হয়েছে, কোনোভাবেই আমরা সমর্থন করি না, সমর্থন করি না বলেই আমরা গিয়েছি, ওটাকে আমরা নিন্দা করেছি, আমাদের দলের তরফ থেকে নিন্দা করা হয়েছে। কিন্তু এই যে যে ঘটনা ঘটিয়েছে, উনি রাজ্য কমিটির সদস্য, আমির আলী হালদার রাজ্য কমিটির সদস্য, তাকে প্রকাশ্য দিবালোকে মার্ডার করা হয়েছে, এবং যারা মার্ডার করেছেন, যারা অভিযুক্ত, তাদের সঙ্গে তৎকালীন মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি নিজে মিটিং করেছেন ওপেনলি, আমরা সে অভিযোগ করেছি তাদের কাছে। আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সম্পাদক ইয়াকুব পৈলান, তিনি একটা মিটিং করতে গেছেন কুলতলির মইপিট অঞ্চলে, সেখানে ঘরে বন্ধ করে ঘণ্টার পর ঘণ্টা তাকে পেটানো হয়েছে। এই সমস্ত ঘটনা তো আমরা দেখে এসেছি। ফলে এই রাজনীতি আজকের যারা পরিবর্তনের পরে যে রাজনীতিটা এলো, আমরা পরিবর্তনের আন্দোলনে ছিলাম, আমরা এই কারণে ছিলাম যে একসঙ্গে লড়াই করেছেন, যে একসঙ্গে লড়াই করেছি আমরা, কারণ যে রাজনীতি, যে সরকার যেভাবে সিপিএম চালাচ্ছিল, সেই সরকারকে আমরা সমর্থন করতে পারিনি। সুনন্দবাবুরাও সেই পরিবর্তনের আন্দোলনে ছিলেন, কারণ ওই সরকারের পতনটা অত্যন্ত জরুরি ছিল, গণ আন্দোলনের স্বার্থে জরুরি ছিল। কিন্তু পরিবর্তনের পরে একটা প্রত্যাশা, বহু প্রত্যাশা নিয়ে মানুষ তাদেরকে তো ক্ষমতায় পাঠিয়েছে, সেই প্রত্যাশা, এবং তারা বলেছেন পরিবর্তনের কথা বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বদলা নয় বদলের কথা, এটা বলেছেন, এবং অনেকেই হেল করেছেন। কিন্তু এখন যে জিনিসটা দেখা যাচ্ছে যে যে রাজনীতি তারা আজকে রাঁধছেন, এটা তো কোনোভাবেই অভিপ্রেত নয়, এবং পশ্চিমবঙ্গের রাজনীতি আস্তে আস্তে কোথায় ডিটোরেট করছে, ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতায় দখল করার জন্য কোন রকম সংস্কৃতি, কোন এথিক্স, সমস্ত কিছুকে বিসর্জন দেব। পঞ্চায়েতের আগে কত খুন হবে, কত ধর্ষণ হবে, এইটা কি চলতে থাকবে, এটা যে বাড়তে থাকছে আস্তে আস্তে, এই রাজনীতি কখনো সমর্থন নয়। এবং একটা জিনিস দেখুন যে আজকের এই যে ঘটনাগুলো ঘটছে, ৩৪ বছরে যে এক্সটেন্টে ঘটেছে, এখনও তারা সেই জায়গায় নিয়ে যেতে পারেননি, আমি জানি না চেকড হবে কিনা। আমরা দুজন সম্পদ দেখেছিলাম, রাজনৈতিক আন্দোলনের দুজন সম্পদ আমরা ৩৪ বছরে পেয়েছি, ওই শুকুর আর কি জানো, তপন এবং শুকুর। আমি জানি না এই ভদ্রলোককে এরকম একটা সম্পদ বলা হবে কিনা, কিন্তু আমরা চাই যে এই রাজনীতি ধ্বংস হোক, এই রাজনীতি বন্ধ হোক, আমরা চাই এথিক্স, এবং সেই এথিক্সের রাজনীতি একমাত্র যদি পিপুলস কজের জন্য কোনো রাজনীতি আসে, মানুষের স্বার্থের জন্য কোনো যে রাজনীতি আসে, তাহলেই এটা সম্ভব, নতুবা কিন্তু সম্ভব নয়। আজকের আর একটা কথা, নিবেদবাবু বলেছেন যে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের কথা বলেছেন, আচ্ছা বলুন তো কেন্দ্রীয় সরকার কি সমস্ত দিক দেখো মুক্ত? আজকে দিল্লিতে যে ঘটনা ঘটলো, যেভাবে মানুষ প্রতিবাদ করলো, সেখানে দিল্লির আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় গেছে? মানুষ তো প্রতিবাদ করেছে, এবং কারা প্রতিবাদ করেছে? দিল্লির যে মানুষ, যে অংশের মানুষ প্রতিবাদ করে না, অল্পবয়সী ছেলেমেয়েরা, যে অংশের মানুষ প্রতিবাদ করে না, সেই অভিজাত এলাকার মানুষ, তারা রাস্তায় দাঁড়িয়ে গেছে এবং এখনো রাস্তায় দাঁড়িয়ে আছে। ফলে এটা, হ্যাঁ আমি আসবো এই বিতর্কে, আমি বিতর্ক করছি, হয়ে যাবে, আমি বিতর্ক করছি, আমি আপনাকে একটা শুধু সাবমিশন করছি, আমি বলছি যে নিশ্চয়ই হয়েছে, এবং সেই ঘটনায় মানুষ প্রতিবাদ করেছে, প্রতিবাদ করার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার বা ইউপিএ গভর্নমেন্টের যারা মাথা, তারা কোনো জায়গায় দাঁড়িয়ে সেই ধর্ষণকারীর সপক্ষে বক্তব্য রেখেছেন কি না? সেটা নয়, আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহা। রাহুলবাবু, আজকে গোটা দিনের ঘটনা আপনি দেখেছেন, যেভাবে ভাঙর উত্তপ্ত হয়েছে, ২০টা গাড়িতে ভাঙচুর করা হয়েছে, ১৩টি গাড়ি জ্বালানো হয়েছে, গুলি চলেছে, ৫ জন মানুষ আহত, তার ভেতর ৩ জনের গুলির আঘাত ডাক্তাররা কনফার্ম করছেন, এবং একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে লড়াই করছেন, কি বলবেন রাজ্যের পরিস্থিতি নিয়ে? দেখুন, যে পরিস্থিতি তৈরি হয়েছে এই ২-৩ দিন ধরে, এর নিন্দার কোনো ভাষা নেই, এবং পশ্চিমবঙ্গের গণতন্ত্রের পক্ষে এক চরম লজ্জাজনক অধ্যায়। আমি পশ্চিমবাংলার জনসাধারণকে বলতে চাই
যে সিপিএম তাড়িয়ে পশ্চিমবাংলার জনগণ বকলমে সিপিএম শাসনই প্রতিষ্ঠা করেছে। ছ তারিখে ঘটনায় রেজ্জাক মোল্লা হসপিটালাইজড, আজকে আবার দেখলাম আরাবুল ইসলাম কোনো বেসরকারি নার্সিংহোমে তিনি ভর্তি হয়ে গেছেন। মানে এক কথায় বলতে গেলে গুরু শিষ্য মিলে পশ্চিমবাংলার রাজনীতিকে অশান্ত করে তুলছে। আরাবুল হতে পারে তৃণমূল কংগ্রেসের বর্তমানের লোক, কিন্তু প্রোডাক্টটা হচ্ছে সিপিএমের। আর এই রেজ্জাক মোল্লার এক নম্বর শিষ্য ছিলেন তিনি, অতএব সেই কারণে গুরু আগে হাসপাতালে, শিষ্য পরে হাসপাতালে। বিষয়টা হচ্ছে যেটা, যে ঘটনাটার সূত্রপাত করিয়েছেন রেজ্জাক মোল্লা, কোনোভাবেই তৃণমূল কংগ্রেসের জমায়েতের মধ্যে বা তাদের মিটিংয়ে তার যাওয়াটা সমীচীন কাজ হয়নি। এটা সম্পূর্ণভাবে ঘটনার সৃষ্টির জন্য আমি রেজ্জাক মোল্লাকে দায়ী করব। এবং স্বাভাবিকভাবেই আমি এটাও বলবো যে ওই মিটিংয়ে যাওয়ার জন্য আরাবুল ইসলাম বা তার দলবল যেভাবে তার ওপর চড়াও হয়েছে এরও নিন্দার কোনো ভাষা নেই। সেই কারণে আমি মনে করি এই ঘটনার জন্য এই গুরু শিষ্য দুজনেই দায়ী। এবং আমি পরিষ্কারভাবে এটা বলতে চাই যে সিপিএম এই ঘটনা নিয়ে আকাশ বাতাস ফাটানোর আগে রেজ্জাক মোল্লাকে তার দল থেকে বহিষ্কার করুক। আর তৃণমূল কংগ্রেস যে নগ্নভাবে আরাবুল ইসলামকে পর পর সমর্থন করে যাচ্ছে, যে আরাবুল ইসলাম একটার পর একটা ঘটনা ঘটিয়ে যাচ্ছেন, আর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার পাশে দাঁড়ানো হচ্ছে, তাকে সমর্থন করা হচ্ছে, এই সেই কারণে বলবো তৃণমূল কংগ্রেসও এই ভাবনা ছাড়ুন। আরাবুলকে এক্ষুনি দল থেকে বহিষ্কার করলে অন্তত তৃণমূল কংগ্রেসের যে ইমেজ আজকে নষ্ট হচ্ছে সেই ইমেজ কিছুটা হয়তো পুনরুদ্ধার হতে পারে। আমি তো পরিষ্কার দেখতে পাচ্ছি রাহুল বাবু, আপনি বহিষ্কারের কথা বলছেন, মহাকরণ থেকে বলা হচ্ছে এনার্জেটিক বয়, এনার্জেটিক বয়কে তৃণমূল কংগ্রেস বহিষ্কারের কোনো ইঙ্গিত কেন? সেই কারণেই তো বলছি এই স্বপ্নই বাকি করে দেখেন। না না না, বলছি যে এনার্জেটিক বয় আস্তে আস্তে সুশান্ত ঘোষ তৈরি হচ্ছে, সেই কারণে এটাই হচ্ছে চিন্তার। পশ্চিমবাংলার মানুষ পরিবর্তন এনেছিল শুধুমাত্র শান্তির জন্য, হানাহানি বন্ধের জন্য, খুনোখুনি বন্ধের জন্য, রক্তপাত বন্ধের জন্য। কিন্তু একই জিনিস যদি পশ্চিমবাংলায় চলতে থাকে, আর সেই আমরা ওরা শাসন যদি পশ্চিমবাংলায় প্রতিষ্ঠিত হয়, তাহলে পশ্চিমবাংলার ভাগ্যে দুর্দশা ছাড়া আর পশ্চিমবাংলার গণতান্ত্রিক কলঙ্ক লেপন ছাড়া দ্বিতীয় কিছু হবার নয়। সেই কারণে আমরা মনে করি অবিলম্বে ভাঙড়কে উপদ্রুত এলাকা ঘোষণা করা হোক, এবং পুলিশ প্রশাসন যেভাবে নক্কারজনক ভূমিকা পালন করছে, যেভাবে আগে করত, আজকে সিপিএমের নেতারা যখন বলেন আমার তখন হাসি পায়। তারা বলে প্রশাসন কীভাবে একেবারে নগ্নভাবে শাসক দলের হয়ে তারা চাটুকারিতা করছে, এগুলো সিপিএমের মুখে মানায় না। একই জিনিস যা আগে ছিল আজকেও সেই একই জিনিস চলছে, একই পরম্পরা চলছে। আপনি উপদ্রুত এলাকার কথা বলছেন, আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ একটা অংশ উপদ্রুত এলাকা। সংবিধানের আর্টিকেল 355 অনুযায়ী উপদ্রুত এলাকা কেন্দ্রীয় সরকার ঘোষণা করতে পারে, আপনি কি সেই দাবি তুলছেন? আমি চাই উপদ্রুত এলাকা ভাঙড় এবং তৎসংলগ্ন এলাকা ঘোষণা হোক এবং সেনাবাহিনী নামানো হোক, সেনার হাতে ওই অঞ্চলের দায়িত্ব দেওয়া হোক। কারণ যে পরিমাণ অস্ত্রশস্ত্র ওই এলাকায় দুই দলের হাতে মজুদ আছে, আস্তে আস্তে এটা একটা বড় গৃহযুদ্ধের আকার ধারণ করবার দিকে যাচ্ছে, যেটা আগামী দিনে পশ্চিমবাংলার একটা অংশের অশান্তি, অশান্ত এলাকা সারা পশ্চিমবাংলাকে অশান্ত করবার দিকে একটা ইঙ্গিত দিচ্ছে ভাঙড়ের এই অশান্তি। সেই কারণে আমরা শঙ্কিত যে এই অশান্তি শুধু একটা এলাকার মধ্যে যদি সীমাবদ্ধ থাকতো, তাহলেও কিছুটা পশ্চিমবাংলার, যদিও নিন্দনীয়, যদিও সেটা কাম্য নয়, তবুও পশ্চিমবাংলার বাকি অংশের মানুষ হয়তো ভাবতো যে বাকিটার জায়গা ঠিক আছে। কিন্তু যেদিকে এই অশান্তি যাচ্ছে তাতে আস্তে আস্তে এই আগুন সারা জায়গায় ছড়াবার অবস্থার দিকে একটা
পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি, পদধ্বনি শুনতে পাচ্ছি। সেই কারণে আমরা মনে করি যে এখনো ওই বিষয়ে যদি সরকার সচেতন না হবে, তো যেভাবে মানুষ সিপিএমকে ছুঁড়ে ফেলে দিয়েছে পশ্চিমবাংলায়, খুব অল্প দিনের মধ্যেই তৃণমূল কংগ্রেসের শহীদ বেদি তৈরি হতে বেশি সময় লাগবে না, কারণ তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় ইতিহাস হয়ে যাবেন, এর ইঙ্গিত কিন্তু এই আরাবুল ইসলাম বা এই ঘটনার মাধ্যম দিয়ে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। রাহুলবাবু, আপনাকে আমার শেষ প্রশ্ন, যে আজকে মহাকরণে দাঁড়িয়ে সিনিয়র মন্ত্রীরা বলেছেন, মাননীয় শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি বলেছেন যে তার কর্মসূচি, লাগাতার কর্মসূচি 10 তারিখ থেকে 18 তারিখ, পরবর্তীকালে আরও কর্মসূচি আছে, সেটা দুটো দল সিপিএম এবং কংগ্রেস এবং দুটি চ্যানেল, তাদের বিরুদ্ধে সেই কর্মসূচি ঘোষণা হচ্ছে, তাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী এবং সমর্থকেরা রাস্তায় নামবেন ইত্যাদি ইত্যাদি। তো এই যে বিজেপি এই লিস্ট থেকে বাদ গেল, এর দুটো ব্যাখ্যা হতে পারে। এক, তৃণমূল কংগ্রেস আপনাদের বন্ধু ভাবছে বা ভবিষ্যতের বন্ধু ভাবছে, অথবা দুই, আপনাদের ইগনোর করছে, অবজ্ঞা করছে, আপনার কোনটা মনে হয়? দেখুন, তৃণমূল কংগ্রেস কীভাবে ভাবছে সেটা তো আমি বলতে পারবো না, ওরা ভাবছে, ওদের রণনীতি কি ওরা চিন্তা করছে। লিস্ট থেকে আপনারা বাদ পড়লেন কেন? এটা পরিষ্কারভাবে বলতে চাই যে আজকে যে দুটো চ্যানেল তিনটে চ্যানেলের বিরুদ্ধে বলছে, আপনার চ্যানেলের বিরুদ্ধে সিপিএম তো লাগাতার বলতো যে এটা তো মমতার চ্যানেল, তো সেই কারণে একই কথারই তো প্রতিধ্বনি আজকে শুনছি। মানে আপনি বলছেন এই যে আপনার ফর্মুলা, যে গুরু শিষ্য পরম্পরা, সেটাই চলছে, এটা তৃণমূল চলছে, তাই তো? গুরু শিষ্য মিলেই তো গুরু শিষ্যের পরম্পরা চালাচ্ছে। আগে সিপিএম আপনার চ্যানেলকে 100,000 বার বলেছে যেটা মমতার চ্যানেল, তৃণমূলের চ্যানেল, এমনও পর্যন্ত বলেছে যে আপনারা তৃণমূলের কাছ থেকে প্রচুর পয়সা নিয়ে তৃণমূলের হয়ে পাবলিসিটি করছেন, তো কোনো কিছুই তো ছাড়েনি। তো যেগুলো সিপিএম বলছে এখন সেই একই কথাগুলো তৃণমূল কংগ্রেস শুরু করেছে। সেই কারণেই তো আমি বলছি যে সিপিএম এর পরিবর্তনে বকলমে সিপিএম শাসন ব্যবস্থাই চলছে, আর এই শাসন ব্যবস্থা যদি চলতে থাকে তাহলে অশান্তির আগুন আরো বাড়বে। যে সিপিএম রাজ্য জুড়ে তারা শুরু করেছে এর বিরুদ্ধে প্রতিবাদ, তৃণমূল কংগ্রেস এখন রাজ্য জুড়ে এর বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছে, অর্থাৎ ভাঙড়ের যে ঘটনা, সেই ঘটনার রেশ সারা রাজ্যে ছড়িয়ে দেওয়ার যে অবস্থায় দুটো রাজনৈতিক দল শুরু করেছে, সেই কারণে জনগণকে বলবো এই দুটোই অশুভ শক্তি, এই দুটো অশুভ শক্তিকে যত তাড়াতাড়ি পশ্চিমবাংলা থেকে মুক্ত করা যায়, যত তাড়াতাড়ি পশ্চিমবাংলা থেকে এদের অধিকারকে খর্ব করা যায়, এদেরকে ছোট করে দেওয়া যায়, ততই পশ্চিমবাংলার মঙ্গল, জনগণের মঙ্গল, গণতন্ত্রের মঙ্গল বলে আমরা মনে করি। ধন্যবাদ রাহুলবাবু। একটা জিনিস বলে নেওয়া দরকার, মাননীয় শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অবশ্য দুটি চ্যানেল বলেছেন, কোনো চ্যানেলের নাম করেননি, তবে আমরা, উনি যদি মিন করে থাকেন সম্মানিত, আমি আমি রবীন্দ্রের কাছে যাব। রবীন্দ্র, রেজ্জাক মোল্লার, হ্যাঁ, একটা ভুল তত্ত্ব কদিন ধরে হচ্ছে, 6 তারিখে টিএমসির ওখানে কোনো মিটিং ছিল না, 11:05 পর্যন্ত ওখানে আমরা একটা মিছিল করে পার্টি অফিস পড়ানোর জন্য চলে আসি, ওরা কয়েকজন ওখানে জমায়েত হয়েছিল, মাত্র ওই 40-45 জন জমায়েত। এটা আপনি বলছেন 6 তারিখ দুপুরবেলা? হ্যাঁ, 11:05 আমি ওখান থেকে চলে আসি। আমি যখন রেজ্জাক মোল্লা প্রহিতন সাড়ে বারোটা নাগাদ বাড়ি থেকে বেরোনো, 12টা নাগাদ থেকে বেরিয়েছেন, 12:30 দিকে ওখানে এসছেন। পার্টি অফিসটা যেখানটা রাস্তার উত্তর দিকে খালপাড়ের, আর ওরা যেখানে জমায়েত হয়েছিল তার থেকে প্রায় 50-60 মিটার দূরে। ও গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে ওখান থেকে ওরা এসে আরাবুল প্রথমকে ঘুষি মেরেছে। ওখানে কোনো মিটিং ছিল না, আপনি কেএলসির ওসির কাছে শুনলেও বুঝবেন। এক, আর দুই হলো, আর যেটা বলছে আমরা ওকে মেরেছি, তো ওরা পরে শুনলাম ভাঙড়ে ঘটকরে নার্সিংহোমে ভর্তি হয়েছে, ওরা বুকে নাকি আঘাত লেগেছে। তো যে রিভলভার নিয়ে আসছে তার বুকে সিপিএমরা গিয়ে কী করে আঘাত করবে, নাম্বার 1। নাম্বার 2, গাড়ি যেটা কেএলসি ওসিকে বলেছি, কাঁটাতলা ফাঁড়ির দক্ষিণ দিকে একটা রাস্তা আছে, সেই রাস্তার কাছে ওর ড্রাইভার গিয়ে গাড়ির কাঁচ ভেঙে তারপরে আবার গাড়িটা বামনঘাটা এনেছে। কেএলসি ওসিকে বলেছি আপনি ওটা ইমিডিয়েট ইন্সপেকশন করেন, সেখানে কাঁচ পড়ে আছে। আমি রবীন্দ্রের কাছে যাব। রবীন্দ্র, একেবারে সব থেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্ন, আমি আমি অন্য অংশগুলোর থেকে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে সেটা তুলব, যে পার্থ চট্টোপাধ্যায় যেটা বলছে যে রেজ্জাক মোল্লার বিরুদ্ধে ওখানে লড়তে কি যুধিষ্ঠির হতে হবে, অর্থাৎ ইঙ্গিত যেটা যে যে পরম্পরা আপনারা তৈরি করেছেন, মার দাঙ্গার পরম্পরা, ভায়োলেন্সের পরম্পরা, আরাবুল ইসলাম
তারই যোগ্য উত্তরসূরি, যোগ্য ছাত্র, সেই জন্য কাঁটা দিয়ে কাঁটা তোলার একটা থিওরি, এরামটা অনেকে মনে করছেন, কি বলবেন? আমি একটা যোগ করে দিয়ে সঙ্গে, হ্যাঁ, যে মেডিকেল প্রফেশনটাকেও যে একাগ্র হাতের মাঝখানে রাখা, এ কিন্তু চলে আসছে 34 বছর থেকে, তারই কন্টিনিউশন হচ্ছে, তারও কি বন্ধ হবে? রবীন্দ্র এখন ঠিকই আছে, 34 বছর সবাই বলছেন, আর এখন 20 মাস হলো, আজকে ঠিক 600 দিন কন্টিনিউশন। আমি ঠিক আমি বলছি স্বাভাবিকভাবেই যে এখন 34 বছর কী কী হয়েছে, একটু আগে তরুণবাবু বললেন ওদের 163 জন খুন হয়েছে 34 বছরে, বামফ্রন্টের 2806 জন খুন হয়েছে। আমি আপনি আপনি আপনার জেলার বলছি তো, আপনি 163 জন খুন হয়েছে, আর আপনি চৌবাগিতে এসইউসি একদিনে 9 জন সিপিআইএম কর্মীদের খুন করেছেন, এবং তার জন্য প্রবোধ পুরকায়েতকে কোথায় থাকতে হয়েছে সেটা আপনার ভালো জানা। আপনি এটা জানেনই না, প্রবোধ পুরকায়েতকে আপনারা ওই কেসে তাকে জেলে করেননি? আপনি 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 এটা আপনি এটা ভুল তথ্য দিলেন না, আপনি আমাকে এটা ভুল তথ্য দিলেন। আপনি আমায় কথা আসলে আপনারা এত মিথ্যে মামলা সাজিয়েছেন না, প্রবোধ বাবুকে কোন মিথ্যে মামলা সাজিয়েছেন? আপনি আপনি কথা শুনেনই না, বলুন, আপনি বলুন। আমি একটা উদাহরণ দিলাম যে কত খুন করেছেন, একদিনে খুন করেছিলেন চৌবাগিতে 9 জন, ওকে বললাম মিথ্যে মামলা, আবার মিথ্যে মামলা খুন করেছেন তো বললাম তো। আচ্ছা আচ্ছা, আমরা কে মাটি পর্যন্ত কুলতলিতে আপনাদের একজন নাম করা রাজ্য কমিটির মেম্বার এতক্ষণ বলছিলেন, তার নেতৃত্বে যখন আমরা পঞ্চায়েত নির্বাচন করতে গেছি, তখন ওই বাড়ির সামনে যখন গেছিলাম যে গোটা চত্বরটাকে কীভাবে পুরে ছাই করে দিয়েছিলেন, আর ওই ছাই ভস্যের উপর দাঁড়িয়ে মিটিং করতে হয়েছিল, এগুলি জানা আছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, আপনি 34 বছর এই একটা পর্ব গেছে, সেই পর্ব সম্পর্কে পশ্চিমবাংলার মানুষ রায় দিয়েছে, আমরা মাথা ব্যথা নিয়েছি, আমরা বিরোধী বিরোধী আসনে এসেছি, অনেক কাজ হয়েছে, এখন মানুষ বুঝতে পারছেন কত হয়েছে। এই যে হলদিয়ায় 34 বছরে 60টা কারখানা হয়েছে, 34,000 মানুষ স্থায়ীভাবে কাজ করছে, 10 লক্ষ পরোক্ষে কাজ করছে, আর এই 20 মাসে একটু হয়নি, কিন্তু মানুষ বলছে 34 বছর কিছু হয়নি। হলদিয়া পেট্রোকেমিক্যাল 2000 সালে 2 এপ্রিল হয়নি, ফলে সুতরাং একটা প্রচারের জায়গা আছে। বলুন, আমরাও মানুষের কাছে আমরা ভালো কাজ করেছি, কিছু খারাপ কাজ করেছি, মানুষ রায় দিয়েছে, 13ই মে আমরা মাথা পেরিতে নিয়ে ডক্টর সূর্যকান্ত মিশ্র নেতৃত্বে আমরা বিরোধী ভূমিকায় আছি। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এখানে যে কথা উল্লেখ করলেন যে এই এই নারকীয় অবস্থা চলবে, সংসদীয় গণতন্ত্রের রীতি নীতি পদ্ধতি স্তম্ভগুলিকে ভেঙে চুরমার করবে, কোনোটাই মানব না। প্রশ্নটা হচ্ছে, একটা অসত্য তত্ত্বের উপর দাঁড়িয়ে এই যে মানে রাহুল সিনহা বলছে গণতন্ত্র নিয়ে, বিজেপি যারা মানে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ স্তম্ভকে ভেঙে চুরমার করে দিল, একদিনে কত মানুষকে খুন করলো, তাদের কাছ থেকে শিখতে হবে। প্রশ্ন হচ্ছে, তারা এখন মিলিয়ে বলছে, মিলিয়ে বলছে কি বলছে, গুরু শিষ্য, এটা নাকি এটা নাকি গুরু শিষ্যের ব্যাপার? রাহুল সিনহা কাকে নিয়ে ঘুরছে? 90 সালে 16ই আগস্ট মমতা ব্যানার্জির বাড়ির মাথায় যে লাঠি মেরেছিল আমরা তারাই, এখন রাহুল সিনহা গত রবিবারও তাকে নিয়ে মিছিল করেছে। এখানে আপনি আপনার ফুটেজ দেখলে এই এবিপি আনন্দে গত 6 তারিখে লালু আলমের কথা বলছেন, লালু আলম বাদশাহ আলম কোন দলে ছিল? তাহলে প্রশ্নটা হচ্ছে, মানুষকে নিয়ে যাচ্ছে একটা অপরাধ, বললো যাই আরবুল তাই নাকি রাজ্জা, কোথায় বেরিয়ে বলছে? আমি আমি একবার রবীন্দ্রকে থামাবো, আরাবুল ইসলাম সম্পর্কে সিদ্দিকুল্লাহ তিনি ঠিক কি বলেছেন একবার দেখাবো আপনাদের। আরাবুল ইসলামকে নেতা বলে মনে করি না, গুন্ডা বলে মনে করি, সামাজিক জীবনে তার কোনো দায়িত্ব আছে বলে মনে করি। এই প্রকারের নেতা যদি কেউ থাকে, আমি তো বলবো তাদেরকে পাচন দিয়ে ছাগল গরু চড়াতে মাঠে যাওয়া পাঠানো ভালো, রাজনীতির আগে না থাকারও যোগ্যতা তো দেবে, একদম অযোগ্য। আমাদের দলের হতে তো হলে তার দল থেকে তাড়িয়ে দিতাম, টিএমসি ভালো কাছ থেকে ভালো মতো সরে যাচ্ছে, সংগঠন তৈরি করতে পারেনি, সিপিএমের বেনজল সেখানে ঢুকেছে, মারদাঙ্গার পরিবেশ থেকে টিএমসি এসেছে, ওই রকম আপনার মস্তান তাদের দরকার যারা মারদাঙ্গা করবে। রবীন্দ্র না, আমি যেটা বলছিলাম যে এইভাবে রাজ্যে যে বিশৃঙ্খলা অরাজকতা নৈরাজ্য চলছে, আরাবুল ইসলাম 2006 সালের 16ই ডিসেম্বর, আপনি সিপিআইএম চারণ, তরুণবাবু একজন সাংসদ জনপ্রতিনিধি, আপনি এখন একজন ভাঙ্গর থানার ওসিকে কীভাবে পিটিয়েছিলেন, 3 জন কর্মী সেই শোনার পরে যে কৃষক পরিবারের সন্তানটা এখন ওসি আইসির চাকরি করেন বলে তাকে এইভাবে পেটানো, এবং তারপরে তিনি ফেরার হয়ে কার আশ্রয় নিয়েছিলেন, আর তিনি পরপর থেকে একবার বৈদিক ভিলেজ থেকে শুরু করে এগুলি সিপিআইএম সিপিআইএমের পিট, প্রতিটি ক্ষেত্রে হচ্ছে একটা তৃণমূল তার আগা পাঁচতলা। আপনি বলুন, মুখ্যমন্ত্রী কোনো দিন গিয়ে সমাজ বিরোধী ছাড়িয়ে এনেছে? 6ই নভেম্বর মুখ্যমন্ত্রী গিয়ে ভবানীপুর থানা থেকে সমাজ বিরোধী ছাড়িয়ে আনলো,
তারপরে তার ভাইপো যখন পুলিশের গাড়ি চর মারলো আকাশ ব্যানার্জি, তাকে একদিনের জন্য দেখালো লোক দেখানো, জেলে গেছে, জামিন নিয়ে এলো। তারপরে আমরা আমরা দেখছি যে সুশান্ত ঘোষ বলেন আপনি, কেউ কেউ সুশান্ত ঘোষের নাম বলছে, ওই সব সুশান্ত ঘোষ, সুশান্ত পাত্র যখন নাকি দীঘায় তোলাবাজি করলো, পুলিশ অ্যারেস্ট করলো, তাকে গিয়ে ওকিলগিরি ছাড়িয়ে আনছে, সেই ঘটনা পরম্পর। মুখ্যমন্ত্রী বলেন আমি গুন্ডা নিয়ন্ত্রণ করি, চৌঠা মেয়ে তখনও মুখ্যমন্ত্রী হলে হয়নি, আর এখন যে উনাকে গুন্ডারা নিয়ন্ত্রণ করছে, এই পরিস্থিতি তৈরি করে নিয়ে আসছেন। এটা আগেকার মুখ্যমন্ত্রী জ্যোতি বসু 23.5 বছর ছিলেন, 2541 দিন, একটা উদাহরণ দেন যে থানা থেকে ছাড়িয়ে এনেছে, একটা উদাহরণ দেন এই ধরনের ঘটনা ঘটেছে। দোলা সেন যখন পুলিশ অফিসারকে মারল, কেউ নিন্দা করেছে, তারপরে শুভনদেব চ্যাটার্জিকে মেরে তাড়িয়ে দিল, তারপর একজন এই আপনি বিধানসভায় থাকেন, চিফ গভর্নমেন্ট হুইপ, মানে আমিও চিফ গভর্নমেন্ট হুইপ ছিলাম, আই এম ইয়ার অফ দ্য পার্টি ইন দ্য অ্যাসেম্বলি, নির্বেদরা ছিল, বলুন তাকে এরকম যখন তাড়া করছে তার অবস্থা কী? তিনি আজকেও কালকেও স্টেটমেন্ট দিয়েছেন, আজকে সব জায়গায় আছে যে আমার দল থেকে স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, আর আরবুলকে ডিফেন্ড করে আমার কিছু বলার নেই, কারণ তিনি কী করে বলবেন, তিনি তো জানেন যে তিনি কার হাতে তারা গিয়েছেন। আমরা বলছি সামগ্রিকভাবে বিবেচনা করুন, যেটা নির্বেদ রায় বললেন বা সবাই বলেছেন, ডাক্তারবাবু বললেন 34 বছরে কোনো ডাক্তারের চিকিৎসার ক্ষেত্রে কোথায় হস্তক্ষেপ করেছে আমি জানি না, কিন্তু আমরা দেখেছি এই বছরে শুরু হয়েছিল ডক্টর গড়াইকে দিয়ে, এবং এটা শুরু হয়েছিল যখন শিশু মারছে, তখন আমার মুখ্যমন্ত্রী বলছেন এই শিশু মৃত্যুর জন্য দায়ী নয়, কারণ 8 মাস হয়েছে, এই 8 মাস বামফ্রন্টের সময় ওটা ভ্রূণ তৈরি হয়েছিল, কিন্তু আজকে কী তৈরি হচ্ছে 20 মাস পর? প্রশ্নটা এখানটায় যে প্রত্যেকটি অপরাধ, শুধু যদি একজন আরব হলো তো আমার বলার ছিল না। ওই যে কথা একটু আগে সঞ্চালক বলছিলেন যে আজকে রাইটার্স বিল্ডিংয়ে দাঁড়িয়ে যে বিবৃতি দেওয়া হলো, এটা তো আরাবুলের শুধু ব্যাপার নয়, সবাই তাকে টুকরো বলছেন, কেউ কেউ একটু প্রতিবাদ করছেন ক্ষীণসুরে, যেই প্রতিবাদ করছেন তাকে ধমকানো হচ্ছে। সৌগতবাবু কালকেও বলেছেন, কারণ যখন নাকি ভাঙ্গরের প্রফেসরকে যখন মগ ছুঁড়ে ফেলেছিল, কেউ প্রতিবাদ করেছেন, সুনন্দবাবুরা প্রতিবাদ করেছেন সেদিনও, ওই দিনও যখন শ্রীমতী ঘোষকে এই এই কাণ্ড ঘটানো হলো, কেউ কেউ তার যারা এই কাণ্ড ঘটালেন এই স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে, তাকে কেউ কেউ ডিফেন্ড করেছেন, এই ডিফেন্ডার আছে, রাহুল ঘোষ এখন ডিফেন্ড তো করবেনই, কারণ পশ্চিমবাংলায় তৃণমূলকে খাল কেটে কুমির এনেছে, এই বিজেপিকে এনেছে তৃণমূল, 1 থেকে 14 করেছে তৃণমূল, এগুলি তো প্রশ্ন আছে, তৃণমূলের সাথে বিজেপির এই গাছরা ছিল যারা গান্ধীজিকে খুন করেছে, নাথুরাম ঘোষের দলকে এনেছে, সুতরাং এখন তিনি ওই হাতছানি দিচ্ছেন, যে কংগ্রেসের সাথে গত 22শে সেপ্টেম্বর 21শে সেপ্টেম্বর নামাজ পড়ে তারপরে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলো, তারপরে 22শে সেপ্টেম্বর মানুষ বিয়া গিয়ে পাল্টা পদত্যাগ করলো, এই ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর এখন তারা ভাবছে যদি মমতাকে কিছু নেওয়া যায় তার জন্য আরাবুলকে আর রেজ্জাক মোল্লাকে এক জায়গায় দাঁড় করাবেন, এ কোথায় যাচ্ছে, এত নিচে নামবেন? আমরা বলছি যে প্রশ্নটা বলছে, হ্যাঁ সুজন চক্রবর্তী প্রথম দিনেই বলেছে আরাবুল যদি রেজ্জাক মোল্লা না কোনো অন্যায় করে থাকে গ্রেপ্তার করুন, আরেকটা অসত্য কথা চালিয়ে যাচ্ছে, কাটাপুরে আমাদের পার্টি অফিসকে জ্বালিয়ে দিল, পরের দিন বিক্ষোভ দেখালো স্বতঃস্ফূর্তভাবে আমাদের মহিলাসহ সাধারণ কর্মীরা, তাদের উপর আক্রমণ হলো, সেইটা দেখে যখন ডায়মন্ড হারবারে রেজ্জাক মোল্লা সেই মিটিংয়ে কৃষক সভার ওপেন সেশনে যাবেন, তিনি প্রবীণ কৃষক নেতা, যেন সূর্যকান্ত মিত্র যাবেন, সুজন চক্রবর্তী যাবেন, তার জন্য তিনি 12:30 হাজির এলেন, তার গাড়িতে হামলা হলো আর চালিয়ে গেল, বলে যে ওদের মিছিলে, একটা অসত্য কথা বলা হচ্ছে, পুলিশ অফিসার স্টেটমেন্ট দিচ্ছে, যার জন্য ফিরাদ হাকিম যে স্টেটমেন্ট দিলেন তারপরে এডিশনাল এসপি স্টেটমেন্ট দিলেন। আর একটা কথা আছে, যিনি বলেছিলেন বিখ্যাত ব্যক্তি যে মুখে মধু বুকে ছুরি, কালকে আমরা দেখলাম পার্থ চ্যাটার্জি হাতে ফুল নিয়ে গেছে ওই 7 মিনিট রেজাক মোল্লার পাশে, আর ভেতরে গিয়ে ষড়যন্ত্র করলেন, যে কথা ডক্টর ব্যানার্জি বললেন যে একজন ডাক্তারকে দিয়ে স্টেটমেন্ট করাতে পারে, আজকে ডাক্তার কী বলবেন? এই যারা যারা তাকে ডিফেন্ড করছেন আর আরাবুলকে আর রেজ্জাককে এক জায়গায় নিয়ে যাচ্ছেন, তারা সবাই এই অপরাধের সাথে সঙ্গী, যারা ওর মৃত্যু চেয়েছিল, যার জন্য বলেছিল যে যদি 4,000 মানুষ ঘিরে তাহলে হাসপাতালে যেত না, তাদের উদ্দেশ্য ছিল রেজ্জাক মোল্লাকে মেরে ফেলা। আমি 6 তারিখে দুপুরে ওই 7টার ছিল, আমি কান্তি গাঙ্গুলি চন্দনা ঘোষ দস্তিদার আমরা দেখতে গিয়েছিলাম, আমার সামনে যে একটু আগে ফুটেজটা দেখালো, আমার সামনে এই বিবৃতি দিয়েছে, আই ওয়াজ দেয়ার, আমাকে বলছে আমার ব্যথায় আমি পারছি না, আমাকে এত ইঞ্জেকশন দিয়েছে কিন্তু সেই ইঞ্জেকশন আমার ব্যথা কমছে না, আমার ব্যথা কমছে না, এখানে সেলাই হয়েছে, আমার দাঁতে চোট লেগেছে, আমি সব বুঝতে পারছি কিন্তু এইটা পারছি সহ্য করতে, কিন্তু আমি কোমরের ব্যথায় এত ইঞ্জেকশন দেওয়ার পরেও আমি সহ্য করতে পারছি না, এত করার পরেও
সেই ডাক্তার কিন্তু কে স্টেটমেন্ট করলো, মনীষ গুপ্ত কাকে আগে পাঠিয়েছে, পার্থ চ্যাটার্জি কী কী কাজ করেছেন, আজকে সেই ডাক্তার যে ডাক্তার স্টেটমেন্ট দিয়েছেন আজকে এমআরআই রিপোর্টের পর, আমি শুধু সমস্ত গণতন্ত্র প্রিয় মানুষের কাছে এই চ্যানেলের মাধ্যমে আহ্বান জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি, আপনারা একটু বিচার করুন। মনীষ গুপ্ত কাকে আগে পাঠিয়েছে, পার্থ চ্যাটার্জি কি কি কাজ করেছেন, আজকে সেই ডাক্তার যে ডাক্তার স্টেটমেন্ট দিয়েছেন আজকে এমআরআই রিপোর্টের পর, আমি শুধু সমস্ত গণতন্ত্র প্রিয় মানুষের কাছে এই চ্যানেলের মাধ্যমে আহ্বান জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি, আপনারা একটু বিচার করুন। এই গত ছ তারিখের এই দুপুর সাড়ে বারোটা শাস্তিটা দিচ্ছেন না কেন? সাড়ে বারোটা শাস্তিটার ব্যবস্থা করুন, একদম শাস্তির ব্যবস্থা করুন। সাড়ে বারোটা পার্থবাবু আজ বলেছেন যে উনি গেছিলেন কালকে যে রেজ্জাক সাহেব কিরাম নাটক করছেন তাই দেখার জন্য। কিন্তু নাটকের কথা তো বিরাট আমি বলেছি, ওরা তো সবই নাটক বলে, 5ই ফেব্রুয়ারি ধর্ষণ হয়েছে পার্সিতে, নাটকের কথা বলেছে আর কি, খুদ্দের কথা বলেছে, কাকলি গোদস্তিদার, অর্পিতা ঘোষ, এগুলো তো আমাদের শুনতে শুনতে কান জ্বালা পড়ে গেছে, আমি তো বলছি কান জ্বালা পড়া হয়ে গেছে। ওই জ্যোতিপ্রিয় মল্লিকের কথা মাস্টারমশাই বলেছে, জ্যোতিপ্রিয় মল্লিক কালকে শিশির অধিকারী আর পিতা পুত্র কি বলেছে, তার পুত্র শুভেন্দু অধিকারী কি বলেছেন, শুনতে শুনতে আমাদের কান জ্বালা পড়া হয়ে গেছে। মানুষ শুনুন, ডাক্তাররা শুনুন, সাংবাদিকরা শুনুন, সবাই শুনছেন, তাদের সকলকে তো আক্রমণ করছে। আমাদের প্রতিনিধি সুমন ঘরা এই মুহূর্তে মহাকরণে আছে, আমি প্লিজ আমি রাজনৈতিক তর্জে আজ ঢুকতে চাই না। সুমন আমি তোমার কাছে জানতে চাইবো যে আজকে আজকে মহাকরণে রবীন্দা এই আমি জাস্ট এই মুহূর্তের খবরে যাব মহাকরণে আমাদের প্রতিনিধি সুমন ঘরের কাছে, বলো সুমন। দেখো মুখ্যমন্ত্রী এটা জানিয়েছেন, সেটা হচ্ছে এনকোয়ারি হবে, এনকোয়ারি রিপোর্ট পেলে জানা যাবে যে কারা গুলি করেছিল এবং কারা আগুন লাগিয়েছিল। 10 থেকে 12 জন অ্যারেস্ট হয়েছে এবং আমরা যেটা আজকে সারাদিন ধরে চেষ্টা করছিলাম প্রশাসনিক স্তরে কোনো বিবৃতি জানার জন্য, বহু কষ্টে মুখ্য সচিবের ঘরে যাওয়া হয়েছে এবং মুখ্য সচিব থেকে এই দুটি লাইন বলেছে, একটা হচ্ছে এনকোয়ারি হবে, মুখ্য সচিবকে জিজ্ঞাসা করা হয়েছিল কোন পর্যায়ে এনকোয়ারি হবে সে ব্যাপারে তিনি কোনো উত্তর দেননি, তিনি বলেছেন এনকোয়ারি হবে, রিপোর্ট পাওয়া যাবে, রিপোর্ট পাওয়া গেলেই জানা যাবে কারা গুলি করেছিল, কারা গাড়িগুলোতে আগুন লাগিয়েছিল। এবং 10 থেকে 12 জন অ্যারেস্ট হয়েছে, 10 জন না 12 জন সেই ব্যাপারেও কিন্তু তিনি পরিষ্কার করে কিছু বলেননি। এবং আজকে তোমাকে যেটা জানিয়ে প্রশ্ন ঠিক এই জায়গায় যে আজকে মুখ্য সচিব বলছেন তদন্ত হবে, ইনভেস্টিগেশন হবে, কিন্তু তার আগেই তো জাজমেন্ট এসে গেছে যে মহাকরণের পোডিয়ামে দাঁড়িয়ে মাননীয় শিল্পমন্ত্রী, মাননীয় সুব্রত মুখোপাধ্যায়, মাননীয় অরূপ বিশ্বাস, মাননীয় ফিরাদ হাকিম, তারা দাঁড়িয়ে যদি বলেন, পার্থ চট্টোপাধ্যায় নিজে বলেন যে সিপিএম দল গুলি চালিয়েছে, অস্ত্রশস্ত্র নিয়ে আরাবুলের ওপর হামলা করেছে, তারপরে কি তদন্ত করবেন এবং দময়ন্তী সেনের নিয়তি কোন আইপিএস অফিসারের হবে, কোন পুলিশ কর্তার হবে, কোন পুলিশ কর্মীর হবে, তারপরে আদৌ কোনো ইনভেস্টিগেশন, কোনো এনকোয়ারি বাকি থাকে কি, এইটাই আমাদের প্রশ্ন। এনকোয়ারির আগে জাজমেন্ট চলে আসছে একবার নয়, গত 600 দিনে বারবার, দেখুন। তদন্তের আগে রায় ঘোষণা, রাজ্য রাজনীতিতে কি এটাই ট্রেন্ড হয়ে উঠেছে, এই জল্পনা ফের উস্কে দিল ভাঙর কাণ্ড। পুলিশের তদন্তের আগেই মহাকরণ থেকে সাংবাদিক বৈঠক করে রাজ্যের 4 হেভিওয়েট মন্ত্রী আরাবুলকে ক্লিন চিট দিলেন পার্থ চট্টোপাধ্যায়, বলে দিলেন সিপিএম এর লোকজনই অস্ত্রশস্ত্র নিয়ে আরাবুলদের উপর হামলা চালিয়েছে। আজকে ভাঙরে আরাবুল ইসলামের উপরে অস্ত্রশস্ত্র নিয়ে যেভাবে আক্রমণ করা হয়েছে, তাকে হাসপাতালে ভাঙরে ভর্তি করা হয়েছে এবং আমাদের 10 জন কর্মী আহত হয়েছেন, এই নৈরাজ্য সৃষ্টির বিরুদ্ধে সিপিএম, কংগ্রেস এবং মিডিয়ার 2-1টি চ্যানেলের
এই যৌথ অপপ্রচারের বিরুদ্ধে আমরা রাস্তায় নামব। আর এখানেই তৈরি হয়েছে বিতর্ক। রাজনৈতিক পর্যবেক্ষকদের ব্যাখ্যা, সিপিএম এর লোকজন অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে এ কথা বলে পার্থ চট্টোপাধ্যায় কার্যত পুলিশকে স্পষ্ট বার্তা দিলেন, ঠিক করে দিলেন তদন্তের অভিমুখ। তদন্তের আগেই কার্যত ঘোষণা করে দিলেন ফল। এর আগে পাঁচটি ধর্ষণকাণ্ডের সময়ও মুখ্যমন্ত্রী তদন্তের আগেই তাকে সাজানো বলেছিলেন। কাটোয়া ধর্ষণকাণ্ডকে সিপিএম এর সাজানো বলেছিলেন তিনি। টোটালটাই সাজিয়ে তোলা, পরিকল্পনা করে সাজিয়ে চিৎকার করা, বলছে রেপ রেপ করে চিৎকার কর। তদন্তের আগেই শিলাদিত্য চৌধুরীকে মাওবাদী তকমা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার ভাঙড় কাণ্ডে তদন্তের আগেই মহাকরণ থেকে দাঁড়িয়ে তদন্তের ফল জানিয়ে দিলেন রাজ্যের মন্ত্রীরা। দময়ন্তী সেনের বদলির ঘটনার স্মৃতি এখনো টাটকা। এই পরিস্থিতিতে পার্থ চট্টোপাধ্যায়ের এই মন্তব্যের পর তদন্তে অন্য কিছু উঠে আসা কি সম্ভব তা নিয়ে প্রশ্ন উঠেছে পুলিশেরই একাংশে। মুখ্য সচিব একদিকে বলছেন তদন্ত হবে, অন্যদিকে বলছেন মন্ত্রীরা সরকারেরই অংশ, তাঁরা যা বলবেন সেটাই চূড়ান্ত। স্বভাবতেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, যদি মন্ত্রীদের কথাই চূড়ান্ত হয় তাহলে তদন্তের প্রয়োজনীয়তা কিসের? সবাই তো জানে কি হবে তদন্তের রায়। এবিপি আনন্দ। তিলোত্তমা, এই রাজনৈতিক চাপানউতোরের মধ্যে যেটা দুর্ভাগ্যের সেটা হচ্ছে গুলি চলল, রক্ত ঝরল এবং এই মানুষগুলো, একজন মানুষ এখন মৃত্যুর সঙ্গে হাসপাতালে লড়াই করছে। আমাদের পশ্চিমবঙ্গের ভাগ্যটা কি পাল্টাবে না? কি বলবো বলতো, মানে আমরা যারা সাধারণ মানুষ, সাধারণ জীবনযাপন করি, আমরা সব কিছুকে সাদা চোখে আর খুব বিশ্বাসের সঙ্গে দেখার জন্য তৈরি হয়ে আছি। আমরা যেমন ডাক্তারের রিপোর্ট বিশ্বাস করছি, আবার আরেকজন ডাক্তারের রিপোর্টও আমরা বিশ্বাস করছি। আমরা একজন নেতার আহত হওয়া বিশ্বাস করছি, আবার তার বিপরীতে আরেকজন নেতারও আহত হওয়া বিশ্বাস করছি। মানে আমরা যে কোনো করুণ কাতর মুখকে বিশ্বাস করতে চাই, বিশ্বাস করি, এবং আমরা এই বিশ্বাসটা করি বলেই এই বিরাট রাজনৈতিক পট পরিবর্তন পশ্চিমবঙ্গে এসেছিল। আমরা প্রত্যেকটা প্রতিশ্রুতিকে বিশ্বাস করেছি, আমরা যা যা স্বপ্ন দেখানো হয়েছিল সব কিছুকে বিশ্বাস করেছি। কিন্তু করতে গিয়ে যেটা আমরা এই আমাদের এই দেড় বছরের যে অভিজ্ঞতা, তাতে দেখেছি যে আমরা বামফ্রন্টকে ঠিক যেই জায়গায় ছেড়ে এসেছিলাম, যেই জায়গায় আমরা বামফ্রন্টের বিরুদ্ধে কথা বলেছিলাম, বহুদিন বহুভাবে বহু চিৎকার করে, এবং সেইগুলো কথাগুলো বলবার জন্য আমি একটুও লজ্জিত বা অনুতপ্ত নই, ঠিক সেই জায়গাটা থেকে যেন তৃণমূল শাসক দলে এসে, শাসকের অবস্থানে এসে চলতে শুরু করেছে, এবং সেই গতিটা আরও নিচের দিকে। এটাই হচ্ছে সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়। আজকের যে গুলি চালনা, এর আগে যে দেহাট্টের ঘটনা, আজকে যে গাড়ি জ্বলছে, আজকে যে একজন বর্ষিয়ার নেতা, তিনি যে দলেরই হন না কেন, তার প্রতি কারোর শ্রদ্ধা থাকতে পারে নাই থাকতে পারে, তার অসুস্থতাটাকে স্বীকৃতি দিতে অসুবিধে কোথায়? এই সৌজন্যবোধের অভাব, এই সমস্তগুলোকে যদি আমরা দেখি যে সাংবাদিক নিগ্রহ, মিথ্যা ভাষণ, সরাসরি মুখ্যমন্ত্রীর অবস্থান থেকে বিভিন্ন রকমের অদ্ভুত বিবৃতি দিয়ে দেওয়া, আমরা যদি দেখি সৌজন্যের দিক আমরা হতাশ হয়েছি, আমরা যদি দেখি প্রশাসনের দিক আমরা হতাশ হয়েছি, আমরা যদি দেখি পুলিশের ভূমিকা আমরা হতাশ হয়েছি, আমাদের আশাকে হত্যা করা হচ্ছে দিনের পর দিন বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে। আমরা একটা কিম্ভূত কিমাকার অবস্থায় দাঁড়িয়ে সাধারণ মানুষেরা, আমরা আগের প্রশাসনকে বিশ্বাস করতে পারিনি বলে আমরা তার বিরুদ্ধে গিয়েছিলাম, আমরা বর্তমান প্রশাসনকে বিশ্বাস করতে পারছি না, আমরা জানি না এরপরে আমরা কী করব, আমরা কি আগের প্রশাসনকেই আবার বলবো উৎসাহের সঙ্গে আপনারা আসুন এবং একই ঘটনার পুনরাবৃত্তি হবে, নাকি আমরা আবার তৃতীয় কোনো কিছুর কথা ভাববো? কোন তৃতীয়ের কথা ভাববো? আমাদের সামনে আছে কি? যেটা আছে সেটা খুব ভয়ানক। এবং কি ভয়ানক, দেখো বামফ্রন্টের বিরুদ্ধে আমাদের বহু বক্তব্য, সেগুলো নিয়ে আমি আর সময় নষ্ট করতে চাই না, কিন্তু একদেশদর্শী হওয়াটাও ঠিক নয়। বামফ্রন্টের সময়ে দুটো জিনিস আমার মনে হয় ভালো ছিল, সেই জিনিস দুটোকে উল্লেখ করা দরকার। এক নম্বর হচ্ছে আমরা দেখেছিলাম যে যারা নিচু তলার কর্মী, ধরা যাক কেউ, মানে আমি সকলের প্রতি সম্মান রেখে বলছি যে ধরা যাক যিনি রিক্সা চালক, তার প্রতি যে আরও একটু বিত্তবান মানুষের বা আরও একটু শিক্ষিত মানুষের যে আচরণ ছিল, তুই করে কথা বলা, তারা খালি পায়ে চলত,
তাদের যে তারাও যে কিছু সম্মান পেতে পারে এই ধারণাটা কিন্তু বামফ্রন্টের আমলে তৈরি হয়েছিল, বাঙালি এটা করতে শিখেছে। কিন্তু আমরা যে 34 বছরকে আজকে কন্ডেম করছি সেই 34 বছরেরই কোনো একটা ভাগে, হয়তো শেষ ভাগে নয়, তারা দরকার ছিল না, কিন্তু প্রথম ভাগে শিখেছিল। এক দুই হচ্ছে যে শেষের দিকে বিশেষ করে মেয়েদের প্রতি নির্যাতন, ধর্ষণ ইত্যাদি ইত্যাদিগুলো আমরা দেখছিলাম ক্রমশ বাড়ছিল। কিন্তু তার আগে আমি কলকাতা শহরে আজকে 25 বছর ধরে আছি, আমার কিন্তু কখনো মনে হয়নি যে মেয়েরা খুব বিপন্ন। আর অনেক কম বয়সে আমি অনেক স্বাধীনভাবে ঘোরাফেরা করেছি, এই জিনিসটা ছিল। আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস ছিল, যেই জিনিসটা ভোলা আমরা বামফ্রন্টকে সমর্থন করি কিংবা করি না এসে যায় না, মনে রাখা যেটা দরকার সেটা হচ্ছে যে বামফ্রন্টের সময়তে যেটা ছিল না সেটা হচ্ছে মৌলবাদে উস্কানি, যেটা এখন সক্রিয়ভাবে খোলাখুলি দেওয়া হচ্ছে। আমরা দেখেছি যে শুধু যে ইমামদের ভাতা দেওয়া হচ্ছে তা নয়, মতুয়াদের কাছে যাননি মুখ্যমন্ত্রী, তাদের সঙ্গে বসেননি, কেন? এবং বেছে বেছে কেন মতুয়া, কেন মুসলিম কমিউনিটি? আমাদের কি আরও কিছু কিছু সংখ্যালঘু সম্প্রদায় নেই? খ্রিস্টানরা কি আমাদের দেশে সংখ্যালঘু নন? তাদের জন্য তো কোনো মাথা ব্যথা দেখি না, তাহলে কেন বিশেষ করে এই দুটো? এখানে অঙ্কটা খুব পরিষ্কার, সেটা হচ্ছে আমি আবারও বলছি, শিখ ধর্মাবলম্বী আছেন প্রত্যেকের, হ্যাঁ শিখ ধর্মাবলম্বী যত ধরে নিচ্ছি তাদের, তারা তো সংখ্যায় অন্য জায়গায় বেশি, আমাদের রাজ্যে হয়তো কম। কিন্তু আমার এই দুটো মাত্র এই দুটো সম্প্রদায়ের প্রতি বিশেষ মনোযোগ দেওয়ার কারণটা হিসেবে আমার মনে হয়, আমি আবারও বলছি যে আমি সবার প্রতি সম্মান রেখে বলছি যে যারাই এই রাজনীতির স্বার্থে বিশেষ কমিউনিটিকে ব্যবহার করেছে তারা সেই কমিউনিটির উন্নয়ন করবার চেষ্টা করেনি বলে তারা সাংঘাতিক রকমের পিছিয়ে আছেন শিক্ষার দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে। এবং যারাই শিক্ষা এবং অর্থনীতিতে পিছিয়ে পড়া মানুষ তাদেরকে উস্কে দেওয়া, তাদেরকে মূল স্রোতের থেকে বিচ্ছিন্ন করে দেওয়া, তাদের সামনে নানা রকম আশা দেখিয়ে তাদেরকে ব্যবহার করা সহজ, বর্তমান মুখ্যমন্ত্রী সেই সহজ পথ অবলম্বন করেছেন। এবং এই পথ ধরে ধরে আজকে যে জিনিস পশ্চিমবঙ্গে হয়নি গত 50 বছরে, গত 40 বছরে, বামফ্রন্ট যত খারাপ হোক বামফ্রন্ট কিন্তু কখনো হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগিয়ে দেবার পরিস্থিতি করেনি, বরং সেই পরিস্থিতিকে খুব সাংঘাতিকভাবে নিয়ন্ত্রণ করেছিল। যখন আমাদের বাবরি মসজিদের ঘটনা ঘটে পশ্চিমবঙ্গে তখন দাঙ্গা হাঙ্গামার মতো পরিস্থিতি তৈরি করেনি কিন্তু এই বাম প্রশাসন। সুতরাং আমার বক্তব্য হচ্ছে যে আমরা কোন দৃষ্টান্ত গ্রহণ করব, আমরা কি খারাপটাকে নেব নাকি আমরা ভালোটাকে নেব? তা যদি নাই হয় তাহলে এই পরিবর্তনের কোনো প্রয়োজন ছিল না, কোনো প্রয়োজন ছিল না। আমি আরেকবার আজকের ভাঙনের এবং মহাকরণে সেই ভাঙন নিয়ে নানা মন্তব্যের প্রসঙ্গে আসব, তার কারণ আমরা প্রথম দিন এই কয়েকদিন আগে, কয়েক সপ্তাহ আগে একটা প্রতিপক্ষ অনুষ্ঠান করেছিলাম মঞ্চ বিভ্রাট বলে, যে সরকারি মঞ্চ আর দলের মঞ্চ, প্রশাসনিক মঞ্চ আর দলের মঞ্চ কোথাও যেন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে, যার প্রতিক্রিয়া পড়ছে সর্বত্র। আসুন আপনাদের দেখাই যে কীভাবে এই মঞ্চ বিভ্রাট আজকেও মহাকরণ সূচিত করল নতুনভাবে। অব্যাহত মঞ্চ বিভ্রাট, সঠিক মঞ্চ থেকে ভুল প্রচার, এই নৈরাজ্য সৃষ্টির বিরুদ্ধে সিপিএম, কংগ্রেস এবং মিডিয়ার দু একটি চ্যানেলের এই যৌথ অপপ্রচারের বিরুদ্ধে আমরা রাস্তায় নামব। কখনো সরকারি মঞ্চ থেকে দলের প্রচার, কখনো বা দলের মঞ্চ থেকে সরকারি কাজ, লোমা তেহট্ট মিলন মেলার ছবি ফের ফিরে এলো। এবার মঞ্চ কোনো সাধারণ জায়গা নয়, একেবারে রাজ্য প্রশাসনের সদর দফতর মহাকরণ। ভাঙড়ে ফের আরাবুলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ ওঠার পর তার পাশে দাঁড়াতে একটুও দেরি সইতে পারলেন না পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিমরা। তাই তপসিয়া তৃণমূল ভবন পর্যন্ত না গিয়ে তার আগেই মহাকরণে দাঁড়িয়ে রাজ্যের 4 হেভিওয়েট মন্ত্রী সদর্প তৃণমূলের অবস্থান ঘোষণা করলেন। গাড়ি গাড়ি করে লোক আসছে, অস্ত্রশস্ত্র পাচ্ছে কোথার থেকে? প্রশাসনের কাছে আমরা দাবি জানিয়েছি, আমরা বলেছি যে পুলিশ পুলিশের কাজ করবে, রাজনৈতিক দল হিসেবে আমরা আমাদের প্রতিবাদ, আমাদের প্রতিরোধ, আমাদের বিক্ষোভ মিছিল আমরা চালাবো। আর এখানেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, প্রশ্ন মহাকরণ থেকে যদি সরকার পরিচালিত হয় তাহলে সেখানে আদ্যন্ত দলীয় কর্মসূচি ঘোষণা কিভাবে করলেন পার্থ, সুব্রত, ফিরহাদ, অরূপরা? এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলতন্ত্র মুক্ত প্রশাসনের প্রতিশ্রুতির বাস্তব রূপ।
যদিও রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন এরকম মঞ্চ বিভ্রাট তৃণমূল আমলে আগেও একাধিক ঘটেছে। 4 ডিসেম্বর 2012 লোবাকাণ্ডের পর সেখানে দলীয় সভায় হাজির হয়ে ওসিকে সরানোর নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আহতদের জন্য চেক বিলির ঘোষণাও করেছিলেন। যারা আহত হয়েছিল তাদের পরিবারের কাছেও আমি আমাদের এসপি মুরলিকে বলে যাচ্ছি 25,000 টাকা করে একটা করে চেক 6 জনকে দিয়ে যাবে যারা আহত হয়েছিল। 20 ডিসেম্বর 2012 কয়েকদিন বাদে ফের নদিয়া তেহট্টে গিয়ে সেখানেও দলীয় মঞ্চ থেকে পুলিশের গুলিতে নিহতের পরিবারকে 2 লক্ষ টাকা সরকারি আর্থিক সাহায্য এবং তার বড় ছেলেকে চাকরির নিয়োগপত্র দেওয়ার ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। যিনি মারা গিয়েছেন অশোক সেন, তার স্ত্রীর হাতে আমরা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমি 2 লক্ষ টাকার চেক দিয়ে গেলাম এবং তার ছেলে তার বড় ছেলে অর্থাৎ অমিতের হোমগার্ডের চাকরি অ্যাপয়েন্টমেন্ট লেটার আমি দিয়ে গেলাম। 24 ডিসেম্বর 2012 সেই ঘটনার 4 দিনের মাথায় ফের এক মঞ্চ বিভ্রাট, তবে এবার বিপরীত চিত্র। লোবা তেহট্টে যেখানে মুখ্যমন্ত্রী দলীয় মঞ্চ থেকে সরকারি কাজ সেরেছিলেন, এবার সেখানে তিনি সরকারি মঞ্চে দাঁড়িয়ে কার্যত পঞ্চায়েত ভোটের প্রচার সারলেন। সোমবার নেতাজি ইন্ডোরে এক সরকারি অনুষ্ঠান থেকেই তিনি বিরোধীদের হারানোর ডাক দিলেন। এই মঞ্চ বিভ্রাটকে ইতিমধ্যেই বিরোধীদের একাংশ রঙ্গমঞ্চ বলে কটাক্ষ করতে শুরু করেছেন, কিন্তু বিরোধীদের সমালোচনা কটাক্ষে আগেও কান দেননি মুখ্যমন্ত্রী। তাই আগামী দিনেও ছবিটা বিন্দুমাত্র আদৌ পাল্টাবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে রাজনৈতিক মহলে। এবিপি আনন্দ। প্রত্যেকটা অবস্থান গুলিয়ে যাচ্ছে জানেন, তার কারণ মাননীয় পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের মাননীয় শিল্পমন্ত্রী এবং অনেকে বলছেন ক্যাবিনেটে 2 বা 3 নম্বর নেতা, তিনি যখন দাঁড়িয়ে আজকে বলছেন যে প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছেন, জানাচ্ছেন কোথায় না প্রশাসনের সর্বোচ্চ কার্যালয় মহাকরণে, তখন প্রশাসনের কাছে তিনি দাবি তুলছেন, তখন তিনি মন্ত্রী না দলের নেতা, দলের নেতা যদি হন তাহলে মহাকরণে কি করছেন, এই সমস্ত প্রশ্নগুলো কোথাও তালগোল পাকিয়ে যাচ্ছে। দল এবং প্রশাসনের গুলিয়ে যাওয়ার আরও অনেক উদাহরণ আছে, আমরা ইচ্ছে করে ভারাক্রান্ত করিনি, যেমন দ্বিতীয় ইউপিএ সরকারে তৃণমূল কংগ্রেস থাকবে কি থাকবে না তাই নিয়ে বৈঠক হলো 2011 নভেম্বরে, মাননীয় সাংসদরা এলেন মহাকরণে, সেটা তো রাজ্য সরকারের কার্যালয়ে, দলীয় মিটিং করার জায়গা কি আমরা জানি না, সমস্তটা গুলিয়ে যাচ্ছে। ব্যক্তিগত প্রসঙ্গ সাধারণত আমরা তুলি না, কিন্তু এক্ষেত্রে বলার দরকার যে যখন বলা হচ্ছে এবং কোথায় ইঙ্গিত করা হচ্ছে দুটি নির্দিষ্ট চ্যানেলের দিকে, তারপর মাননীয় আরাবুল ইসলাম যখন হাসপাতালে ভর্তি হলেন, আমাদের চিত্র সাংবাদিক এবং সাংবাদিক আমাদের গেলেন সেখানে, মারমুখী তৃণমূল কংগ্রেসের সমর্থকদের তারায় কার্যত প্রাণ ভয়ে তাদের পালাতে হলো, এই ইঙ্গিত এই নির্দেশে কি যাচ্ছে মহাকরণের সুউচ্চ গণতান্ত্রিক মঞ্চ থেকে আমরা জানি না। আমি সুভাষবাবুর কাছে আসবো, সুভাষবাবু কি বলবেন? আমি 2-4টে কথা বলি, রবীন্দা আছেন অনেক তথ্য টত্য রাখেন, দাদাও নির্বেদাও আছেন, রাজ্জাকদাকে খুব কাছাকাছি থেকে আমি দেখছি বহুদিন ধরে, কারণ আমি 1982 সাল থেকে একদম পাশের বিধানসভা থেকে নির্বাচিত, বাসন্তী আর ক্যানিং পূর্ব পাশাপাশি, তা আমি এই এই 15 বিধানসভা তো এবারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রথম দিনের ভাষণে 3টে কথা আমি তুলে ধরব, সংক্ষেপে বলছি। প্রথমেই বলেছিলেন যে আমি চাই, মানে উনি চান এই রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। দ্বিতীয় কথা বলেছিলেন যে আমরা ওরা নই, আমরা সবাই মিলে কাজ করব। আর 3 নম্বর কথা বলেছিলেন যে এই রাজ্যের শান্তি শৃঙ্খলা যাতে ব্যাহত না হয় সবাইকে নিয়ে চলবে। সেদিনে রাজ্জাকদার প্রতি আমার খুবই বিরক্তি প্রকাশ হয়েছিল, কারণ উনি প্রথম লাভ দিয়ে উঠেই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছিলেন, অভিনন্দন জানিয়েছিলেন, খুবই বিরক্তি লেগেছিল। আরেকটা বলেছিলেন বিরোধীদের বেশি সময় দেওয়ার কথা। ইয়েস, থ্যাংক ইউ, ওইটাই মনে করতে যাচ্ছিলাম, বিরোধীদের স্পিকারকে হাউস বিলংস টু অপোজিশন দেখিয়ে বলেছিলেন স্যার আমাদের যদি সময় কম দেন তাও দেন, কিন্তু ওদের একটু বেশি সময় দেবেন, এইগুলো কথাগুলো উনি বলেছিলেন। রাজ্জাকদা একদম সরাসরি উঠেই ধন্যবাদ জানিয়েছিলেন, বিরক্তি লেগেছিল, কিন্তু মনে মনে ভেবেছিলাম রাজ্জাকদার খারাপ কথা তো বলেননি, আর যে রাজ্জাকদার পরিণতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এই মানুষটি বয়স যাই হোক সবচেয়ে বেশি দিন এই রাজ্যের বিধানসভা, হয়তো আর একজন থাকতে পারে না আমাদের এই কেউ, কিন্তু রাজ্জাকদার সবচেয়ে ঠোঁট কাটা কথা বলেন পার্টির বিরুদ্ধে, বামফ্রন্টের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, যেখানে যেমন এই কথাগুলো বলে। আর কোথাও কেউ যদি বিপদে পড়ে যান
তাহলে সব কাজ ফেলে তুই আগে সেখানে চলে যাবে, সে তার বিধানসভা এলাকা হোক আর কৃষকদের ব্যাপার হোক। মাঝে মাঝে রাজ্যদের পিছনে লাগি আমরা, এ রাজ্যদা কি আপনি সব ফেলে থুয়ে ছুটে গেলেন? বলে না রে ভাই, ওই গ্রামের লোকগুলোকে দেখতে হবে, চাষির লোকগুলো। নিজস্ব একটা ইয়ে ছিল, মানে বলিষ্ঠতা ছিল, সক্রিয়তা ছিল। আজকের আমিও এই দক্ষিণ চব্বিশ পরগনায় তো আমাদের জেলা বামফ্রন্টের পক্ষ থেকে এসপির কাছে ডেপুটেশনে আমি নিজে একটা কথা, যেটা ও স্যার বললেন, যেই কাগজে মিডিয়াতে প্রকাশ হচ্ছে, এই নাটকের কথা বলি আর যাই বলি, যে এই যেমন আমাদের বিজেপির রাহুল সিনহা বারবার বলছেন যে ওদের সভাতে গেলেন কেন, গেলেন কেন, আর ওদের সভা মানে কি? আমি এসপিকে খুব বিনীতভাবে জিজ্ঞেস করলাম, আচ্ছা ওই দিনে তৃণমূলের কোনো সভা ছিল ওখানে? বলে না কোনো সভা টভা নয়, এমনি ওরা করছিল। তাহলে ওদের সভা জেনে কি রাজ্জাক সাহেব বেরিয়েছেন? ও তো জানার কথা, রাজ্জাক সাহেবের ওপরে যখন এই ঘটনা ঘটেছে আমি তখন আমার জেলা অফিসে মিটিং করছি, শুনে তারা চমকে উঠল, রাজ্জাক সাহেব কাছে ডায়মন্ড হারবারে আমাদের যারা এসেছিলেন, ডায়মন্ড হার যাওয়ার কথা, আমি যাওয়ার আগে এই ঘটনা ঘটে গেছে। তাহলে যে লোকটা গেলেন তার পোড়া পার্টি অফিসের সামনে, এসপি আমাকে বললেন স্যার আমাকে উনি বলে গেছিলেন ঠিক কথা, তিনবার ফোন করেছেন আমি সুযোগ পাইনি, শেষে যখন ফোন করলাম উনি বললেন আমি তো ওখানে যাচ্ছি, আমার পুলিশ আছে, গেছেন যান। কিন্তু ওখানকার ওসি, ওই কেএলসির ওসি নাকি বারবার নিষেধ করেছিলেন গাড়ি থেকে নামবেন না স্যার, গাড়ি থেকে নামবেন না। তার মানে কি বোঝাচ্ছে? উনি তো গাড়ি নিয়ে চলেই গেছেন, এবং গেছেন কোথায়? উল্টো দিকে ওদের সভা হচ্ছে, তাৎক্ষণিক সভা। কেন? রাজ্জাক সাহেব উনি আসছেন পুলিশকে বলেছেন, এসপি সাহেব ওসিকে থাকতে বলেছেন, এই খবরটা জানাজানি হয়েছে। আর ঠিক সেই কারণে তার বিরোধিতা করার জন্য উল্টো দিকে জমায়েত করা হলো, মিছিল করা হলো। না সুভাষবাবু, আমার সাড়ে বারোটায় রেজ্জাক রোহিত হয়েছেন, আমি সোয়া বারোটায় কিন্তু আমরা বারবার সেদিন সেই ফুটেজ দেখিয়েছি যে রাস্তার ওপর আরাবুল ইসলাম এবং তার সাঙ্গবাঙ্গ, তার দলবল, তার অনুগামীরা রয়েছে। সুতরাং রাস্তার ওপর তো নিশ্চয়ই জনসভা হচ্ছিল না, অর্থাৎ 15 মিনিট আগে না 15 মিনিট আগে অন্তত কোনো জনসভায় আরাবুল ইসলাম ছিলেন, কিচ্ছু ছিল না, থাকার কথা নয়। পার্টি অফিসটা পুরলো সিপিএম এর, তাহলে সেখানে কি টিএমসির লোকেরা জনসভা করবেন, প্রতিবাদ সভা করবেন? না করলে সিপিএমরা করবেন। সেখানে রাজ্জাক সাহেবের উচিত তার এলাকার পার্টি অফিসটা তিনি সরজমিনি দেখতে গেছেন, না গেলেই তো লোকে বলতো ভীরু কাপুরুষ তুমি আমাদের। তৃণমূলের দাবি তাদের পার্টি অফিস পোড়ানো হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় ছবি ছেড়া হয়েছে, যার নিজের গায়ে নিজে আগুন লাগাচ্ছেন, সুইসাইডিয়াল হয় না এটা, কোনোদিন হয় না। কি না বলেন নাটক শব্দটা, এই নাটক শব্দটা শুরু করে দিলেন কারা? আজকে ঠিক দেখুন সেই একই নাটক আরাবুল করছে, একটা কাউন্টার করতে হবে। আমি যেদিনে দেখতে গেলাম, কিন্তু এখানে আমার প্রতিবাদ রইল, বাচ্চা অভিনেতা বাচ্চা আরো বলতে পারবে, কিন্তু নাটক নাট্য একটা কলা, নাট্যকলাকে বারবার আপনারা রাজনীতির মধ্যে নামালে নাট্যকলার অপমান হচ্ছে। মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অন্যতম সেরা, বাইরে এসেছি সাংবাদিকরা জিজ্ঞেস করছেন, আমি বললাম দেখুন রাজ্জাকদাকে মেরেছে একটা অভিযোগ তারা দায়ের করতে যাচ্ছেন ও ড্রাইভারকে দিয়ে, ড্রাইভার তখন আমার সামনে থেকে যাচ্ছেন, ঠিক দেখে রাখবেন কাউন্টার একটা নাটক করার জন্য আর একটা ডায়েরি খাড়া করা হচ্ছে, এবং তাই হলো। আজকের এসপি সাহেব এক কথায় বলতে পারলেন না যে ক্রিমিনাল মাস্ট বি অ্যারেস্ট। না আমরা কেস এবং কাউন্টার কেসে কালকেও প্রতিপক্ষে দেখিয়েছি যে কিভাবে একটার পর একটা হচ্ছে। বাচ্চার কাছে যাবো, বাচ্চা এই এই যে কথাটা বলছিলাম যে এই নাটক, এই বিষয়টা কোথাও একটা মনে হচ্ছে না, তুমি অভিনেতা তুমি আরো বলতে পারবে, আমার মনে হচ্ছে যে নাট্যকলাকে প্রতিদিন প্রতি মুহূর্তে অপমান করা হচ্ছে, যেন এটা নিম্নবর্গীয় কিছু একটা, এই ধরনের কিছু, যেখানে এই রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই সময়ের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার। হ্যাঁ, মানে ভরতের নাট্যশাস্ত্রে বলে 64 কলা সমষ্টি নাট্যকলা, মানে এটা খুব একটা সহজ কাজ নয়, মানে যারা ভালো করে করেন, আমি পারি না, যারা করতে পারেন খুব একটা সহজ কাজ নয়। তো তাই এই যেগুলো হচ্ছে সবগুলোকেই নাটক বলে চালিয়ে দেওয়াটা সত্যি নাট্য শিল্পের ধারে কাছে যায় না। আর আমার নিজের মনে হচ্ছে ছেড়ে দিই নাটক করা এবার, কারণ যারা সব কুশীলব তারা খুব একটা সমাজের স্বস্তি পাচ্ছি না তাদের দেখে। আমরা ইচ্ছে নেই আমার, হ্যাঁ আমার তার সঙ্গে একটা জিনিস বলতে ইচ্ছে করছে যে এই রাজ্যে যে রাস্তার মোড়ে মোড়ে রবীন্দ্রনাথের গান বাজে, আমার মনে হচ্ছে ইমিডিয়েটলি বন্ধ করা উচিত এটা। মানে এই আবহে, যে আবহে প্রশাসনের প্রধান রাজ্যের বিরোধী কণ্ঠকে একাধিকবার বলতে পারেন কুকুর বেড়ালের সঙ্গে তুলনা করে, রাজা চলে বাজার কুত্তা বকে হাজার না কি একটা কথা, এইটা কিন্তু ডক্টর চ্যাটার্জি আমরা 34 বছরে শুনিনি। মানে বামেদের প্রচুর গণ্ডগোল ছিল, এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যাতে নেই তা নয়, রবীন্দ্রবাবু নিজে জানেন। একটা দুটো করে ভালো লাগলো, তিলোত্তমা যে সুন্দর পয়েন্ট আউট করছিলেন, আমার আমার খুব বলতে ইচ্ছে করছে যে
সত্যি বামেদের কিছু জিনিস পছন্দ হয়নি বলে মানুষ নতুন সরকার এনেছে, আবার কিছু জিনিস ছিল যেটা ভালো যেটাকে এগিয়ে নিয়ে যাওয়াটা দরকার ছিল। ধরুন আপনি ভূমি সংস্কার এগিয়ে নিয়ে যাওয়ার কথা, আজকে যে ডক্টর গড়াইয়ের কথা উঠলো, তার অপরাধ কী? তিনি বললেন আমার পেশেন্টটা আছে, আমি পেশেন্টকে আগে গুরুত্ব দিচ্ছি, পেশেন্টকে চিকিৎসা করে তারপর আইটার্সে যাব, তার জন্য তার পানিশমেন্ট হলো, তাতে অ্যাওয়ার্ড পাওয়া উচিত ছিল। পাঁচটা অপারেশন ছিল, আজ পাঁচটা অপারেশন ছিল। আজকে একজন ডাক্তার বলছেন মুখ্যমন্ত্রীকে আমার পেশেন্ট আগে, তার শাস্তি হচ্ছে, এটা দেখিনি ডক্টর চ্যাটার্জি। না আমি আমি বলি ডক্টর ব্যানার্জি, সেকেন্ডলি হচ্ছে ডক্টর ব্যানার্জি আই এম ভেরি সরি, সেকেন্ডলি হচ্ছে আরেকটা জিনিস যেটা খুব দরকার ছিল জানা, যে কেন এমআরআইটা কাজ করছে না সেটা কিছু তথ্য না দিয়ে, তথ্য নিলে বোধহয় ভালো হতো, এবং যে কারণটা ছিল সেটা যে তখনই উদ্ভব হয়েছে তা নয়, আগেও ছিল এদের সময়, একটা জিনিস এখনো হয়ে আসছে, তার ইয়ারলি মেনটেনেন্সটা দেওয়া হয় না, তো কোম্পানি সারাবে না, কোম্পানি না সারালে ডাইরেক্টর করবেটা কি? আরেকটু বলছি যে শিক্ষা ডাইরেক্টর কি করবে? বামেদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ আছে, কিন্তু আমি বলছি যে কলেজ পরিচালন সমিতির মাথায় যিনি, তিনি একজন অধ্যাপিকাকে জগ ছুঁড়ে মারলেন, এবং ঘটনাচক্রে আমার সঙ্গে সাউথ সিটি মলে তার হঠাৎ করে দেখা হলো, এক ভদ্রমহিলা জাস্ট ডেকে বললেন বাচ্চাবু এমন কি বললেন, আমি সেই মহিলা আমাকে মারা হয়েছিল, আপনি টেলিভিশনে আমার গিয়ে বলেছিলেন, তাই আপনার সঙ্গে আলাপ করলাম, এবং তিনি ঘটনাটা বললেন সেদিন আমাকে সাউথ সিটি মলে। তারপরেও তিনি কিন্তু সেই পদে বহাল থাকেন, এটা আমরা দেখিনি, আমরা দেখিনি। এটা পশ্চিমবঙ্গে এখন একটা জিনিস দেখবেন, কাগজ খুললে এবং রাস্তাঘাটে প্রশাসন পদে বহাল তো পরের কথা, মহাকরণ থেকে এনার্জেটিক বয় বলা হচ্ছে। হ্যাঁ, এবং যখন মাননীয় মুখ্যমন্ত্রী রেলমন্ত্রী ছিলেন দেখবেন প্রত্যেক দিন কাগজে বড় করে লক্ষ কোটি টাকা বিজ্ঞাপন ছাপতো মাননীয় মন্ত্রীর ছবি দিয়ে। এখন আপনি দেখবেন গোটা শহর জুড়ে গোটা রাজ্য জুড়ে শুধুমাত্র মাননীয় মুখ্যমন্ত্রীর ছবি, এবং এই ছবির যে খরচ নিশ্চয়ই আপনাদের অল্প বিস্তর ধারণা আছে। আমি যদি আপনাকে প্রশ্ন করি, উল্টো দিকে পশ্চিমবঙ্গে নারীদের এই সারা ভারতবর্ষে নারী নির্যাতন নিয়ে এত কিছু হচ্ছে, যে হেল্পলাইন চালু হয়েছে কই কলকাতা শহরে, এরম কোনো নাম্বারে কেন ছেড়ে দেওয়া হলো না, যেখানে মহিলারা কোনো বিপদে পড়লে সেই নাম্বারে ফোন করলে পুলিশ বা কেউ তাকে হেল্প করবে, কেন তার বিজ্ঞাপন নেই? কেন আমি শুধুমাত্র শুভ নববর্ষের শুভেচ্ছার জন্য লক্ষ কোটি টাকার বিজ্ঞাপন দেখব? 60 কোটি টাকা দেওয়া হবে ক্লাবগুলোকে, আপনার আপনার ভাড়ারে টাকা নেই, আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ক্লাবকে দিচ্ছেন, আমরা 34 বছরে দেখিনি এটা, আমরা দেখিনি। আপনি প্রত্যেকটা জেলা সফরে, আমি কাগজে বেরিয়েছে দেখিয়ে দিতে পারি, এক একটা সফরে মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনের খরচ প্রায় 30 লক্ষ টাকা, এখন অবধি প্রায় 10 কোটি টাকা খরচা হয়েছে, এটা কিন্তু আমরা দেখিনি। যে আগের সরকার একদিকে বলছেন টাকা নেই দিল্লিতে গিয়ে ধরনে দেবো, আর একদিকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, তাহলে প্রশাসনের এই যে বিকেন্দ্রীকরণ তার কারণ কী? যদি প্রত্যেক মুহূর্তে আপনাকেই যেতে হয়, তাহলে যুক্তরাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট আমেরিকায়, তিনি কী করে প্রশাসন চালাবেন? তিনি কি কোনায় কোনায় নিজে ঘুরে বেড়াবেন? তাহলে তো অ্যাডমিনিস্ট্রেশন ফেল করছে বলতে হবে, এত লক্ষ টাকা কোথা থেকে আসছে? আমার খুব বলতে ইচ্ছে করছে যে যারা এতজন মানুষ আমরা রাজ্যের যারা এনেছিলেন এই পরিবর্তনের স্বপ্ন নিয়ে, খুব সিগনিফিক্যান্ট ওয়েতে দেখবেন তারা আস্তে আস্তে কোন মানে তাদের কণ্ঠটা কিরকম স্তিমিত হয়ে গেছে। এবং কিছু লোক তারা ডেলিভারিটি কিছু চ্যানেলে যান না, এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু একটা সময় যদি যেতেন, এবং যারা একটা দীর্ঘ তিলোত্তমাদের সঙ্গে আরও অসংখ্য কলকাতার জনগণ এবং স্যারেদের মতন অত্যন্ত নামী মানুষ যারা সঙ্গে গিয়েছিলেন, তারা কিন্তু আজকে সঙ্গে থাকতে পারছেন না। কেন পারছেন না? সবাই কি শত্রু হয়ে গেলেন? তাহলে এই 18 মাসের যে দিশা সরকার দেখাচ্ছে, কিছু মানুষ এখনও বলছে যে এই হবে এই হবে, আর হবে তো পরের কথা, হওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে কি? আমার বক্তব্য যদি তা না হয়, তাহলে কিন্তু এই দায়টা আমাদের সবার উপরে আসবে, যারা এই সরকার ব্যক্তিগতভাবে আমি এখনো চাই এই সরকারটা ভালো করে চলুক, আমি রাজ্যের নাগরিক হিসেবে মানুষ হিসেবে, কিন্তু যে ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে, রাজ্যের মন্ত্রী যদি প্রকাশ্যে বলেন, হেট পলিটিক্সটা প্রিচ করেন যে সিপিএম এর সঙ্গে তুমি চা খাবে না, এটা কি আপনি দেখেছেন? এবং এটা রাজ্যের মন্ত্রী বলছেন, কোন তৃণমূল স্তরের নেতা নন, তিনি বলছেন উত্তম মধ্যম হলে হোক, শুধু বিরোধীরা সংবাদ মাধ্যম নয়, আমাদের বদলে এটা কি পলিটিক্স? আজকে তিলোত্তমাও যেটা রিয়েলাইজ করছে বা তুমিও যেটা বলছো, এবং সত্যি সত্য একেবারে সত্যি কথা, এর জন্য তো সবচেয়ে বেশি ধন্যবাদারও যদি কেউ হয় তাহলে তো এই সরকার, কারণ এই সরকার না আসলে তুমি তো বুঝতে পারতে না যে বামফ্রন্টের বিরুদ্ধে এত ক্ষোভ শেষ 10 বছরে ধরো বা শেষ 12 বছরে এসেছিল, সেটাও যে সেই ক্ষোভটাও যে যথেষ্ট নয়,
সেটা এই ১৮ মাসে বছরটা না গেলে তুমি সেটাও বুঝতে পারতে না। আপনি বলছেন সেই খবর প্রশমিত হতে পারে, প্রশমিত হতে পারে, দেখা যাচ্ছে তাই। এবং আমি তো দিশাটাই বুঝতে পাচ্ছি না সমস্ত ঘটনায়, একেবারে আমাদের সময় প্রায় শেষ। হ্যাঁ, কখনো চ্যানেল দায়ী, কখনো বিজেপির দায়ী, সমস্ত ঘটনায় প্রত্যেকটা দায় অন্যের ঘাড়ে চাপানো। একবারও কি মুখ্যমন্ত্রী সর্বদলীয় একটা মিটিং ডাকতে পারতেন না ১৮ মাসের মধ্যে? আমি মুখ্যমন্ত্রী নই, আমি মানুষের মন্ত্রী, মানুষের সাধারণ মানুষ। পশ্চিমবঙ্গে এত মহিলাদের আমাদের সময় একেবারে শেষ। রবীন্দা, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমি শেষে শুধু একটাই কথা বলবো যে বারবার আজকে সন্ধে থেকে আমাদের দপ্তরে, আমাদের ব্যক্তিগত ফোনে যেভাবে প্রায় হুমকি ফোন আসছে, যেভাবে গালিগালাজ করে ফোন আসছে, যারা করছেন তারা চালিয়ে যেতে পারে যতক্ষণ না তারা ক্লান্ত হচ্ছেন, কিন্তু আমরা আমাদের কাজ, সাংবাদিকতার যে ধর্ম, তার থেকে বিচ্যুত হব না। ঠিক যেমনভাবে আমরা সিঙ্গুর দেখিয়েছি, নন্দীগ্রাম দেখিয়েছি, নেতাই দেখিয়েছি, বিশ্বের চরম, আজকে যদি ভাঙরের মতো ঘটনা ঘটে যার জন্য ভয়ঙ্কর ভাঙর এই নাম দিয়ে আমাদের প্রতিপক্ষ করতে হয়, সেটাও দেখাবো, যথেষ্ট গুরুত্ব দিয়েই দেখাবো। কেউ খুশি হলেও দেখাবো, কেউ দুঃখ পেলেও দেখাবো, কেউ রাগ করলেও দেখাবো। আমাদের প্রতিপক্ষ এখানেই শেষ। আপনাদের চোখ থাকুক এদিকে।